এবার শাহরুখ খানের ছবিতে মেয়ে সোহানা। শাহরুখ খান সোহানা খান বাবার মতোই বলিউডে কাজ করতে চান। দ্য আর্চিস দিয়ে বলিউডে অভিষেকের অপেক্ষায় আছেন তিনি। প্রথম ছবি মুক্তির আগেই আবার দ্বিতীয় ছবির খবর এলো। এবার বাবা শাহরুখ খানের প্রযোজনা সংস্থা রেড চিলিস এন্টারটেনমেন্টের ছবিতে দেখা যাবে সোহানাকে। ভারতের বিনোদন ভিত্তিক পোর্টাল পিঙ্ক বিলের খবর, শাহরুখের প্রযোজিত সোহানার দ্বিতীয় ছবিটিতে ওটিটিতে নয়, মুক্তি পাবে প্রেক্ষাগৃহে। নাম ঠিকানা না হওয়া ছবিটি পরিচালনা করবেন পাঠান পরিচালক সিদ্ধার্থ আনন্দ। বর্তমানে সিনেমাটির অভিনয় শিল্পী নির্বাচনের কাজ চলছে। চলতি বছরের শেষের দিকে সিনেমাটির শুটিং শুরুর পরিকল্পনা রয়েছে নির্মাতার। নিজের প্রযোজনা সংস্থা থেকে মেয়ের প্রথম ছবির সবকিছুই নিজেই দেখভাল করতে চান শাহরুখ। ছবিটিতে সোহানা ছাড়া আর কোন তারকাকে দেখা যাবে তা জানানো হয়নি। ছবিটি নিয়ে প্রযোজনা সংস্থাটির আনুষ্ঠানিক বক্তব্যও পাওয়া যায়নি। এদিকে দ্য আর্চিস দিয়ে কেবল সোহানা নন, বলিউডে অভিষেক হতে যাচ্ছে একজাক তারকা সন্তানের। তাদের মধ্যে আছেন অমিতাভ বচ্চনের নাতি আগস্ট নন্দা, শ্রীদেবী, বনি কাপুরের কন্যা খুশি কাপুর। এদিকে ছবি মুক্তির আগে সোহানা ও আগস্টা নন্দার প্রেমের গুজব রটেছে, তবে এ বিষয়ে তারা কেউ মুখ খোলেননি। মুম্বাইয়ের বিরুভাই আম্বানি ইনস্টিটিউট থেকে পড়াশোনা শেষ করে ব্রিটেনের আর্ডিংলে কলেজে পড়াশোনা করেন সোহানা। তারপর পাড়ি জমান যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে। সেখানকার নিউ ইয়র্ক ইউনিভার্সিটি থেকে ফিল্ম স্টাডিজ বিষয়ে পড়াশোনা শেষ করেন সোহানা খান। বিই নিউজ, ঢাকা।